আসসালামু আলাইকুম, আমি মেহেদী হোসেন, আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে কিভাবে আপনারা অরিজিনাল উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। তো অরিজিনাল উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ইউজ করার জন্য। তো আমি গুগল ক্রোম ব্যবহার করে দেখাচ্ছি। আমি গুগল ক্রোমে প্রবেশ করলাম, প্রবেশ করার পর সার্চ করব উইন্ডোজ 10 ডট আইএসও। এখানে সার্চ করি, হ্যাঁ উইন্ডোজ 10 আইএসও। সো জাস্ট আপনার গুগলে সার্চ করবেন, সার্চ করার পর আপনি আপনারা এখানে দেখতে পারবেন ফার্স্ট যে লিঙ্কটা আসবে মাইক্রোসফটের, আপনার ফার্স্ট যে লিঙ্ক, এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করবেন। ঠিক আছে, তো আমি এই লিঙ্কে প্রবেশ করছি। প্রবেশ করার পর আপনারা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, রাইট বাটনে ক্লিক প্রেস করে যেতে পারেন অথবা কন্ট্রোল শিফট প্লাস আই প্রেস করে ইন্সপেক্টে যেতে পারেন। তো ইন্সপেক্টে যাওয়ার পর আপনাদের এরকম আসবে না, আপনাদের জেনারেলি এরকম থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি জেনারেলি, হ্যাঁ এরকম থাকবে জেনারেলি। তারপর আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এই পেজটা রয়েছে, এবং আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা ফোন টোগেল টোগেল ডিভাইস টুলবার, টোগেল ডিভাইস টুলবার, এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার শো করছে যে আমার রেসপন্সিভ, তারপর মোটো J4, এখানে মানে একটা এক একটা ফোনের আকার আর কি। আমি রেসপন্সিভে ক্লিক করে আমি এটার একটু আয়তনটা বাড়িয়ে দিচ্ছি, আমি কত দিব 1024 দিয়ে রাখছি, এখানে 420 করে দিচ্ছি, আমি একটু বড় করে আপনাদের দেখানোর জন্য দিলাম। তো তারপর এখানে আপনারা রিলোড করবেন, এই অপশন এই পেজটি আপনারা রিলোড করতে হবে। আপনারা রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে করে রিলোড রিলোডে প্রেস করুন। তো আমাদের পেজটি রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পর দেখবেন যে এখানে আপনাদের ডাউনলোডের একটা অপশন দিবে সিলেক্ট এডিশন, সিলেক্ট এডিশন আপনাদের উইন্ডোজ 10 কনফার্ম করি। তো কনফার্ম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি, ইংলিশ ইন্টারন্যাশনাল দিচ্ছি আমি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে 64 বিট আর 32 বিট ডাউনলোড কিভাবে, আমি 64 বিটটা ডাউনলোড করছি, আমার ডাউনলোড দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 আইএসওতে এবং 64 বিট এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা আমার আরেকটা এর আগে আমি ডাউনলোড করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 নতুন করে হচ্ছে। তো এটা যদি আমি ভিউ করি, ভিউ করে আমি আপনাদের দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে, আমি আর ডাউনলোড না করলাম, অলরেডি আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি ডাউনলোড করলাম না। তো এইভাবে করলে আশা করি হয়ে যাবে। তো আপনারা এখানে এভাবে করলেও হবে। তো আরেকটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে এখানে আপনার যদি আমাদের আমি একটু রিলোড করছি, তো রিলোড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট টাইম আমাদের লগ ইন মানে ওয়েবসাইটে প্রবেশ করার পর ক্রিয়েট উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড টুল নাও এই অপশনটা থাকে, এই অপশনটা যদি ব্যবহার করে আপনারা করতে চান সেটাও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের একটা তাদের অ্যাপস ডাউনলোড হবে মাইক্রোসফটের, সেখান থেকে অ্যাপসের মাধ্যমে সবকিছু করতে পারবেন। তো আপনাদের এভাবে করতে পারবেন, তো না চাইলে অ্যাপস ডাউনলোড করে না চাইলে ওভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং এই উইন্ডোজ 10 কীভাবে বুটেবল করবেন সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেব। তো ভালো থাকবেন সকলে, আজ কথা বলে আসসালামু আলাইকুম।